নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি। রেসিপিটা এত সুন্দর একটা রেসিপি, আমার মনে হয় বেশ কিছু মানুষ, মিনিমাম 70% মানুষই এই রান্নাটা জানে না, বা হয়তো বা তাদের এই রান্নাটা খাওয়া হয়নি। তো আজকে সেই রেসিপিটা আমি শেয়ার করছি। আর প্রথমেই বলি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো রেসিপিটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা সোজা দেখাবো। এত টেস্টি একটা রেসিপি, পাট শাকের রেসিপি বা পাট পাতার রেসিপি। শাক তো অনেক রকমভাবেই হয়, কিন্তু এই রেসিপিটা তোমরা খেয়ে দেখো, তারপর বলবে। আর আমার শরীরটা বেশি একটা ভালো না, আমার প্রচণ্ড দাঁত ব্যথা। দাঁত ব্যথা হলে যে কি কষ্ট, সত্যি আমার অনেক আগে বিয়ের আগে হয়েছিল, এখন দাঁত ব্যথা হচ্ছে। দাঁত ব্যথা হলে যে কি কষ্ট, মানে ভাবতে পারবে না, মনে হচ্ছে দাঁতই ব্যথা করছে, না মাথা ব্যথা, না চোখ ব্যথা, না কান ব্যথা, সত্যি আমার এরকম লাগছে। তো যাই হোক, চলো রেসিপিটা কোনো কথা না বলে শেয়ার করছি, দেখে নিও। দেখো এই পাট পাতাগুলোকে আমি ভালো করে কিন্তু বালতির জলে চুবিয়ে চুবিয়ে ধুয়েছি। বাস এগুলো একদম জল যখন ঝরে যাবে, জল মোটামুটি ঝরে গেছে, তারপর রেসিপিটা আমি শেয়ার করব তোমাদের কাছে। কেমন খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, আমার বান্ধবীর থেকে আগে জেনে নেব। আমিও পারি কিন্তু তেমন ভালো না, তবু আমার বান্ধবীর থেকে জেনে তারপর এই রেসিপিটা আমি তোমাদেরকে কালকেই নিয়ে আসছি। এগুলো আরও জল আছে, দেখো একদম পুরো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে। এগুলো আরও শুকাক, সকালে পাতাগুলো আমি খুলে নেব। দেখো এই পাতাগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আর এগুলো ধুইনি, ধুলে কিন্তু হবে না, প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে। তো প্রথমে যেটা করব, দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল, পতঞ্জলির কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর যেটা করব, তেলটা একটু গরম হয়ে আসলে আমি এবার পাতাগুলো এটার মধ্যে দিয়ে দেব। পাতাগুলো যেগুলো আমি শুকিয়ে রেখেছিলাম, এই পাতাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। পাতাগুলো দিয়ে আমি এবার দিয়ে দেব কিছু পরিমাণে নুন, সামান্য পরিমাণে বা যতটুকু লাগবে ততটুকুই দেবে। এবার খুন্তি দিয়ে পাতাগুলোকে ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে, মানে পট করে উনুনটা আগুনের আঁচ বাড়িয়ে দিলে হবে না, একদম সামান্য একটু আঁচেই কিন্তু সুন্দর করে এটা করতে হবে। দেখো আমি পাতাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর এটার মধ্যে কিন্তু আমার এক ফোঁটও কিন্তু জল নেই, জল থাকলে কিন্তু হবে না, কারণ যেহেতু আমি আগের দিন ভালো করে শুকিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো, ভালো করে শুকিয়ে নিয়ে তারপর রোদের মধ্যেই শুকিয়েছি, তো যাতে পাতা থেকে জলগুলো ঝরে যায় সেইভাবেই এটা নিতে হবে। দেখো তো পাতাগুলো আমি একদম কম আঁচে এবার এগুলোকে একটু সামান্যভাবে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের উনুনটা একদম কমিয়ে দিয়েছি, আর এই পাতাগুলো কিন্তু একদম মচমচে হবে, মানে যতটুকু পরিমাণে মচমচে হবে তোমরা দেখতেই পারবে, আর একটা থেকে একটা খুলে যাবে পাতাগুলো। আমি কিন্তু কোনোদিন রান্না করিনি, তো আমি আমার বান্ধবীকে এখন ফোন করেছিলাম, ফোন করে আবার জেনে নিলাম, ও রান্না করে মাঝে মাঝে আমাকে দেয়, খুব টেস্ট হয় রান্নাটা। তো একদম আঁচটা কমিয়ে দিয়েছি, বারে বারে নাড়তে হবে। দেখো এরকমভাবে একটা একটা করে হয়ে যাবে পাতাগুলো। দেখো পাতাগুলোর পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ, তা অনেকটা মরমরে হয়েছে, আরও মরমরে হবে, একটু সময় ধৈর্য ধরে করতে হবে এটা। আর খেতে তো এত টেস্ট, কি বলবো তোমাদেরকে, প্রথম পাতে তো পুরো জমে যাবে এটা, এটা দিয়ে পুরো ভাত খেতে পারবে, এত টেস্টি একটা খাবার রেসিপি। দেখো এবার যেটা করতে হবে, দেখো আমার পাতাগুলো কিন্তু মচমচে, প্রায় মচমচে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার বাটিতে এগুলো তুলে নিচ্ছি, এখনো কিন্তু হয়নি, এটা এখনো হতে সময় লাগবে। তো এবার যেটা করব, কড়াইটা ভালো করে আমি আবার মুছে নিলাম, মুছে টুছে নিয়ে আমি এবার দেখো সামান্য একটু সর্ষের তেল, জাস্ট নামে মাত্র দিয়েছি সর্ষের তেলটা। আর এদিকে সর্ষের তেলের মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে গিয়ে 3টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তোমরা সত্যি বলছি, তোমরা এই রেসিপিটা বাড়িতে করবে, এটা এত একটা স্বাদ রেসিপি, সত্যি মানে কি বলবো, দুটো 3টে শুকনো লঙ্কা না 2টো দিয়েছি,
যাই হোক, দিয়ে লঙ্কাগুলো দিয়ে এবার আমি দেখো রসুন আর লঙ্কাটাকে কিন্তু ধুয়ে আমি মুছে নিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়েছি। দিয়ে রসুনের সব খোসা ফেলে সুন্দর করে কেটে রসুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আর আমি কিছু দেব না, দেখো এবার পাট পাতাগুলো দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে তোমরা কাঁঠাল বিচি এটার সঙ্গে ভাজা করে দিতে পারো, কাঁঠাল বিচি দিলে এটা আরও বেশি টেস্ট লাগে। তো দেখো এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর আমার এটা আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, আমরা সবাই খেয়েছি, আমার ছেলে আমার হাজবেন্ড তো একদম এটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো আমার হাজবেন্ড বলছে যে আমার শাশুড়িমাও নাকি এরকমভাবে করতো, যেহেতু আমার শ্বশুর এটা খুব ভালোবাসতো। দেখো এটা পাতাগুলো একটা একটা করে হয়ে গেছে। এবার আমি কম আঁচে আবারও ঢাকা দেবো না, এভাবেই রেখে দেবো। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে তোমরা এটা করো, খুব সুন্দর একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।